আজকে আমরা এই দাদার কাছে এসেছি। এখান থেকে আমরা গোপালের আমাদের গোপালের সব জামা কাপড় কেনা হয়। তো দাদার বাড়িতেও গোপাল আছে। তো কথায় কথায় দাদা আগের দিন আমাকে বলছিলেন তার গোপালের যে লীলা খেলা, তার বাড়িতে যে গোপাল ঠাকুর আছে তার যে লীলা খেলা, তো সেই লীলা খেলাটা শুনে মানে সত্যি সবারই অবাক লাগবে এবং এটা একটা অদ্ভুত সত্যি ঘটনা। 2022 সালে এটা একটা অদ্ভুত সত্যি ঘটনা যেটা আমরা আজকে দাদার মুখ থেকে শুনবো। তো দাদা আপনাকে বলছি যে আপনার গোপালের যে লীলা খেলা যেটা আপনি বলছিলেন আগের দিন, সেটা যদি একটু বলেন তাহলে সবাই এটা শুনতে পারে। হ্যাঁ, আমি একবার গোপালকে নিয়ে ঘুরতে গেছিলাম। আমরা দলের মধ্যে 6-7 জন ছিলাম। তা সবাই মোবাইল দিয়ে গোপালের ফটো তোলার চেষ্টা করছে, কিন্তু ফটো কিছুতেই উঠছে না। আচ্ছা, যা উঠছে ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমাদের মধ্যে আমার বউ বললো যে গোপাল একটু জল মিষ্টি দাও, গোপাল একটু শান্ত হলে হয়তো ফটো ঠিকঠাক উঠতে পারে। আচ্ছা, আমি সেটাই করলাম। আচ্ছা, কোথায় গেছিলেন? গেছিলাম উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে গেছিলেন ঘুরতে? গেছিলেন ওখানে ট্রেনের মধ্যে, ট্রেনে জল দিয়েছি, তারপরে মিষ্টি দিয়েছি। 10-15 মিনিট ওয়েট করার পরে আবার গোপালের ছবি তুলেছি, ছবি খুব সুন্দর এসেছে। তার আগে যে ছবিগুলো এসেছে সব ঝাপসা, সব ঝাপসা হয়ে গেছে ছবিগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে ভগবানের লীলা খেলা, কাকে কিভাবে কিরকম রূপে দিচ্ছে। ঠিক, মানে সবাই চেষ্টা করেছে মোবাইল দিয়ে ছবি তোলার জন্য, কিন্তু কারোর ছবি পরিষ্কার আসেনি, ঝাপসা ঝাপসা চলে যাচ্ছে। মানে ওই প্রথম সেটা দেখতে পারলেন, সেটা প্রথম বুঝতে পারলেন। তো গোপাল ঠাকুর, গোপাল আমাদের ঘরে সত্যি জাগ্রত আছে, জাগ্রত এবং গোপালেরই লীলা খেলা এটা। রাত্রেবেলায় এমনও হয়, আমার ছেলে রাত্রেবেলায় উঠে ঘুঙ্গুরের আওয়াজ শুনতে পায় ঘরের মধ্যে। আচ্ছা, ঘরের মধ্যে দুটো ঘর আছে পরপর। আচ্ছা, আমি বলছি গোপাল ঘুরে বেড়াচ্ছে, গোপাল ভয় পেয়ে গেছে প্রথম দিন যে ঘরের ভিতর কে ঘুরে বেড়াচ্ছে। কিছু একটা পড়ে গেল মনে হল, আওয়াজ হচ্ছে, আবার ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট পায়ে। এটা রাত্রিবেলা প্রায় শুনতে পায়। আমার ছেলেকে আমি বলছি ভয়ের কিছু নেই, এখানে ভগবান ছাড়া অন্য কেউ নেই, গোপালই ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমার ছেলে একটু শান্ত হয়েছে, নাহলে ভয়তে কুকরে কুকরে যাচ্ছে, বলে ঘরে ঘরের ভিতরে ভূত ফুত আছে নাকি। ঠিক, ভূত নেই, ভগবান স্বয়ং বিষ্ণু ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো এই গোপাল ঠাকুর আপনাদের বাড়িতে? বজরংবলিও আছে। আচ্ছা, আর বজরংবলি আমাকে একবার ধরে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, খাটের উপর থেকে। আচ্ছা, কিরকম ঘটনাটা? ঘটনাটা এরকমই হয়েছিল, আমি ওই বজরংবলির খুব ভক্ত। এবার ওই ওনার কথা চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়ে পড়ি। একদিন রাত্রে হঠাৎ আমাকে এত অব্দি তুলেছে বজরংবলি, তুলে আমি চিৎকার করছি ঘুমের ঘরে, আমি পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, আমাকে ধাপ করে ফেলে দিল। আমি খাটে সত্যিকারে খাটে ধাপ করে পড়ে গেলাম। এটা আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলেন? না, স্বপ্ন সত্যিকারের। এবার আমার বউ আমার ছেলে পাশে দুই পাশে দুইজন শুয়ে আছে, বলে কি হয়েছে কি হয়েছে, আমি বজরংবলি আমার ঘরে ছিঁড়ে ফেলে দিই। মানে আপনি দেখতে পেলেন বজরংবলি তুলছে আপনাকে? হ্যাঁ, আমাকে তুলে দিয়ে এতটা তুলে ছিঁড়ে ফেলে। মানে তখন আপনি ঘুমাচ্ছেন না, জেগে আছেন? মানে ওই ঘুমের ঘুমের মধ্যে আছে, তার মধ্যেই ঘুমের ঘরের মধ্যেই দেখছেন, কিন্তু ঘটনাটা সত্যিই হচ্ছে। আচ্ছা, তো এটাই হচ্ছে এই দুটো জিনিস আমার খুব মানে জীবনের একটা অদ্ভুত সত্যি ঘটনা। হ্যাঁ, এক বজরংবলি আর হচ্ছে গোপালের এই দৃশ্যটা। হ্যাঁ, তা কি বলবো, এটা অকল্পনীয়, ভাবা যায় না। ঠিক কথা, ভগবান কাকে কি রূপে দেখাচ্ছে এটা। হ্যাঁ, তো বজরংবলি পূজো তার নাম ধ্যান করলে পরে মনে হয় কিছু ফল পাওয়া যায়, পাওয়া যায়। তো আপনি বজরংবলির মানে বাড়িতে বজরংবলির পূজো করছেন কতদিন? এটা আছে, মূর্তি আছে কতদিন? এটা গোপালেরও মূর্তি আছে, দুজনের একসঙ্গেই আনা। আচ্ছা, কতদিন এটা হয়েছে? এটা হয়েছে বজরংবলিটা হয়েছে 3-4 বছর আগে। না, বজরংবলি এসছে বাড়িতে, বজরংবলি 3-4 বছর আগেই এসছে, আর গোপালও গোপালও একই সাথে এসছে। গোপালও তার 1 বছর পরে এসছে, গোপাল তার 1 বছর পরে এসছে। আচ্ছা, না গোপালের ঘটনাটা এই হয়েছে। আর গোপালে আমরা যেখানে যাই ঘুরতে নিয়ে যাই। হ্যাঁ, গোপালকে তো সঙ্গে করে নিয়ে দোকানে নিয়ে আসি, আমার বউ অন্য অন্য জায়গায় ঘুরতে। আচ্ছা, ঘুরতে নিয়ে বেরোয় আমার বউ মাঝে মাঝে এখানে ওখানে নিয়ে যায়, মা বাড়ি, তারপরে বন্ধুর বাড়ি, তারপরে কোন মাসির বাড়ি যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে, আবার মাঝে দোকানে নিয়ে আসে, মাঝে মাঝে দোকানে এসে বসায় রাখি। হ্যাঁ, তো দোকানে যখন বসিয়ে রাখেন তখন তো আপনার ব্যবসা বাণিজ্য সেদিনকে ভালোই হয়। হ্যাঁ, ভালো হয়। হ্যাঁ, তো গোপাল এসছে কত বছর হয়েছে? মানে আজকে 2022,
3-4 বছর হয়েছে বজরং বলি ওই 3-4 বছরই হয়েছে তার আগে এসেছে তার 1 বছর আগে এসেছে হ্যাঁ এরকম 3-4 বছরের 1 বছরের ডিফারেন্স আচ্ছা তো গোপালের তো আপনি মানে সেবা করেন গোপালকে ভোগ দেওয়া হয় প্রতিদিন আচ্ছা স্নান করে ঘুম থেকে উঠে আগে ওদের খাবার পুজো টুজো দিয়ে নমস্কার করে তারপরে ঘর থেকে বেরোই তার আগে আমি ঘর থেকে আচ্ছা কতবার এমনি ভোগ দেওয়া হয় গোপালকে সারাদিনে গোপালকে 3 বার ভোগ দেওয়া হয় নিরামিষই খান নাকি না আমিষ খান আমরা সপ্তাহে একদিন নিরামিষ খাই সপ্তাহে একদিন নিরামিষ খান আমরা স্বামী স্ত্রী দুজন খাই আমার ছেলে বাচ্চা তো অত ওই 10-12 ও খায় না তো গোপালের এই যে ছবি তোলার ঘটনাটা এটা কি তারপরে আর হয়েছে কোনোদিনও তারপরে আর চেষ্টাও করিনি আর তারপরে আর চেষ্টাও করিনি মনের ভিতরে আছে যখন মনের ভিতরে ভগবান আমার সঙ্গে আছে সে তো নিশ্চয়ই গোপাল ওই ভেবেই আর কি ভগবানের নাম করে চলে আছে ঠিক মানে আর ভাবছি না আর পরীক্ষা নেওয়ার আর এইসব না 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 ভগবানের লীলা খেলা ভগবান বারবার আমাকে দেখাবে ভগবান যখন দেখাবে তখন নাও করতে পারে হ্যাঁ ঠিক নাও দেখা দিতে নাও দেখা দিতে পারে নাও ইয়ে করতে হ্যাঁ আর সবসময় সবার কাছে সবসময় যে সবকিছু হবে তা তো হয় না তা তো হয় না ঠিক ভগবান এটা মনের উপলব্ধি দিয়ে বুঝতে হয় মনের উপলব্ধি দিয়ে ভক্তির মাধ্যমে এগুলো বুঝতে হয় যাদের বিশ্বাস ভক্তি আছে তারা বুঝতে পারে ঠিক যে বিশ্বাস ভক্তি থাকলে এটা উপলব্ধি করা যায় তো যাই হোক আপনারা শুনলেন এটা একটা অদ্ভুত সত্যি ঘটনা 2022 সালের এই দাদার মুখ থেকে আপনারা শুনলেন আরও অনেক এই ধরনের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো হ্যাঁ যেগুলো আসলে পরে আমিও আপনার কাছে শেয়ার করব হ্যাঁ 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 আরও অনেক অভিজ্ঞতা আরও অনেক ঘটনা আছে দাদার জানা সেগুলো পরবর্তী ভিডিওতে বা অন্যান্য ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো তা আপনারা আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও